বন্ধুরা, দ্য বক্স টিউবার সিজন টু তে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের দেখাবো অত্যাধুনিক কয়েকটি আবিষ্কার যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে আসতে পারে। মেশিনেট স্টেশন। প্রযুক্তির উদ্ভাবন আমাদের জীবনের সব ক্ষেত্রেই প্রভাব ফেলে। মেশিনেট স্টেশনও এমন একটি প্রযুক্তি যার ফলে খুব শীঘ্রই আমাদের মেডিকেল টেস্ট রিপোর্টের জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। এই স্টেশনের কাজ হল বায়োমেটেরিয়ালসকে নিরাপদে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে পৌঁছে দেয়া। এটা দেখতে অনেকটা ফিউচারিস্টিক টাওয়ারের মতো। এই টাওয়ারের শীর্ষে পদ্মফুলের মতো পাপড়ি রয়েছে। স্বাস্থ্যকর্মীদের কাজ হল এই বায়োমেটেরিয়ালকে একটি কন্টেইনারে বিশেষ সিল দিয়ে এই টাওয়ারের ভেতর রাখা। এরপর একটি ড্রোন এসে এই কন্টেইনারটিকে ঠিকানা অনুসারে অন্য একটি স্টেশনে নিয়ে যাবে। এই ড্রোন 2 কিলোগ্রাম ওজন বহন করতে পারে। এটি সর্বোচ্চ 20 কিলোমিটার যেতে পারে। 2017 সাল থেকে এই সার্ভিস সুইজারল্যান্ডে পরীক্ষামূলকভাবে চালু আছে এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রে এটি চালু হয়েছে। অটোমেটিক বেয়ার পেন। সাধারণ পেনের মতো এটি দিয়ে লেখা তো যায়ই, সেই সাথে সামনের অংশটি চেঞ্জ করে নিলে এটি টর্চ লাইট এবং বোতলের ক্যাপ ওপেনার হিসেবে কাজ করে। এছাড়া এটি এতটাই মজবুত যে এটি দিয়ে আঘাত করে গাড়ির জানালার কাঁচ ভেঙে ফেলা যায়। সিআরকেটি কি? আমরা সবাই কম বেশি চাবি ব্যবহার করি, কিন্তু চাবিটি যদি এমন হয় তাহলে বিশেষ প্রয়োজনে আত্মরক্ষার কাজেও এটি ব্যবহার করা যেতে পারে। ইলেকট্রিক লাইটার সহ ঘড়ি। মিনিমালিস্ট লাইফস্টাইল পছন্দ করেন এমন ব্যক্তিদের জন্য নির্মিত হয়েছে এই ঘড়িটি। লাইটার এবং ঘড়ি অনেকের জন্যই একটি অতি প্রয়োজনীয় বস্তু, আর এই দুটো ছাড়া বলতে গেলে তাদের চলেও না। সুতরাং এই দুটো জিনিসের সমন্বয়ে চমৎকার একটা জিনিস তো হতেই পারে। ছবিতে দেখতে পাচ্ছেন ঘড়ির ডায়াল একটি পাশে সরিয়ে নেওয়া যায়, ফলে ঘড়ির লাইটারটি সক্রিয় হয়ে ওঠে, ঠিক কার সিগারেট লাইটারের মতো। আগুন উন্মুক্ত না হওয়ার ফলে এটা নিরাপদে ব্যবহার করা যায়। তবে এই ঘড়িটিকে প্রতিদিন USB পোর্ট দিয়ে চার্জ দিতে হয়, আর তাছাড়া এর আকৃতিও বেশ আরামদায়ক, অন্যান্য ঘড়ির মতো অত বড় নয়। বেন্টো ঘড়ি। আপনি যদি ভয়ানক ব্যস্ত মানুষ হন এবং দৌড়ের উপরই আপনাকে খেয়ে নিতে হয়, তাহলে আপনার জন্য রয়েছে বেন্টো ঘড়ি। এই ঘড়ির ডায়ালের নিচেই রয়েছে আপনার খাবার, যদিও খুবই ক্ষুদ্র এবং এতে আপনার পেট মোটেও ভরবে না। তবে এই ডিজাইনের মূল উদ্দেশ্য আপনার পেট ভর্তি করানো নয়, এটি হলো জাপানিজ কোম্পানি ট্যাকি সিডস এর এক ধরনের বিজ্ঞাপনী প্রচারণা। এই কোম্পানি বিভিন্ন ধরনের সিডস বা বীজ বিক্রি করে থাকে, সুতরাং ডায়ালের নিচের খাবারগুলো ওই সমস্ত বীজ থেকে উৎপন্ন শাকসবজি দিয়ে তৈরি হয়ে থাকে। যদিও এই ঘড়ি ব্যাপক পরিমাণ উৎপন্ন হয় না, তবে আপনাকে স্বীকার করতেই হবে যে এই আইডিয়া আসলেই অভিনব। স্টিম ইট অ্যান্ড স্টিম মপ। হাতে বিপজ্জনক ডিটারজেন্ট না লাগিয়ে গরম বাষ্প দিয়ে আপনি ঘর অথবা যে কোনো কিছু পরিষ্কার করতে চাইলে ব্যবহার করতে পারেন স্টিম ইট অ্যান্ড স্টিম মপ। গরম বাষ্প বা হট স্টিম 99.9% ব্যাকটেরিয়ার জীবাণু ধ্বংস করতে সক্ষম। বাজারে এখন হরেক রকম স্টিম ক্লিনার পাওয়া যাচ্ছে, যেমন এই দুটো স্টিম ক্লিনার। এটি আমেরিকান একটি বয়ান্ড ব্ল্যাক অ্যান্ড ডেকার তৈরি করেছে। এটা চালানো খুবই সহজ, কিন্তু এর ডিজাইন সম্পূর্ণ ভিন্ন। এটি একটি কম্প্যাক্ট ডিভাইস। এর গ্লোভস এমনভাবে তৈরি যা দিয়ে সহজেই যে কোনো ধরনের জায়গায় পরিষ্কার করা যায়। এটা ঘরের মেঝে থেকে শুরু করে সরু এবং সহজে প্রবেশ করা যায় এমন সব জায়গাও পরিষ্কার করতে পারে। দৈনন্দিন জীবনে আরেকটি দরকারি জিনিস হলো ময়লা ফেলার ঝুড়ি। এটির মুখ খোলা থাকা যেমন দৃষ্টিকটু, তেমনি অস্বাস্থ্যকর বটে। আবার যে বিনগুলোর ঢাকনা দেয়া থাকে সেগুলো হাত বা পা দিয়ে চেপে খুলতে হয়, কিন্তু এই স্মার্ট ট্র্যাশ ক্যানে সেন্সর লাগানো আছে। এটাতে যে কোনো দিক থেকে আঘাত করলে এটা খুলে যায়। শুধু তাই না, এর কাছাকাছি হাত নিয়ে গেলে সেন্সর থাকার কারণে এটি অটোমেটিক খুলে যায়। লেজার পেকার প্রো। আপনি যদি এমন কোনো জিনিসের মালিক হতে চান
যা পৃথিবীতে কেবল একটাই, তাহলে এই যন্ত্রটি আপনার অবশ্যই প্রয়োজন। লেজার পেকার প্রো হলো একটি ইনগ্রেভার বা খোদাই যন্ত্র। যন্ত্রটি বেশ ক্ষুদ্র এবং যে কোনো জায়গায় এটাকে ইনস্টল করা যায়, এমনকি রান্নাঘরের টেবিলেও এটাকে স্থাপন করা যায়। এর বৈশিষ্ট্যের কারণে এটা ব্যক্তিগত যন্ত্র হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এটা দিয়ে আপনি আপনার ব্যক্তিগত যে কোনো জিনিসে ছবি আঁকতে পারবেন, যেমন ফার্নিচারে, মানি ব্যাগে, ফ্লাক্সে। এটা চালনা করাও খুবই সহজ আর মাত্র দু মিনিটেই আপনি এটি ইনস্টল করতে পারবেন। এর ন্যূনতম মূল্য হলো $300। ডাইভার্ট আইডি। আপনি যদি স্পেশালাইজড আন্ডারওয়্যার ক্যামেরার দাম শোনেন, তাহলে আপনার অবশ্যই মনে হবে যারা পানির নিচে ক্যামেরা দিয়ে ছবি তুলে থাকে, কেবলমাত্র সেই সব পেশাদার লোকজনের পক্ষেই এই ক্যামেরা কেনা সম্ভব। তাহলে সাধারণ মানুষ যারা পানির নিচে এই অভিজ্ঞতা লাভ করতে চান, তারা কি করবেন? হ্যাঁ, সাধারণদের জন্য রয়েছে ডাইভারওয়্যার, কারণ এর মূল্য মাত্র $300। এই যন্ত্রটি যে কোনো মানসম্মত স্মার্টফোনকে একটি আন্ডারওয়াটার ক্যামেরায় পরিণত করবে। মূলত এটি হলো ওয়াটারপ্রুফ ক্লোজড হাইজিং, যার রয়েছে বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন যা ডাইভের গভীরতা, লোকেশন এবং তাপমাত্রা সম্পর্কে আপনাকে তথ্য প্রদান করবে। কেসের তিনটি বাটন দিয়ে স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যায়। তথ্যগুলোকে উজ্জ্বল এবং সহজে পড়া যায় এমনভাবে মোবাইল স্ক্রিনে তুলে ধরে। এই ডাইভারওয়্যার দিয়ে আপনি 60 মিটার গভীর পর্যন্ত ডুব দিতে পারবেন। আর্মাডিলো টি। স্ক্রিনে যে বাহনটি দেখতে পাচ্ছেন তা কোরিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির তৈরি একটি গাড়ি, পরিবেশ বান্ধব এবং আরও কম্প্যাক্ট একটি বৈদ্যুতিক যানবাহন। বড় বড় শহরে সাধারণত পার্কিংয়ের কোনো জায়গায় পাওয়া যায় না, তার উপর পরিবেশ মারাত্মক দূষিত থাকে। আর্মাডিলো টি এই দুটি সমস্যার সমাধান করতে পারে। এই কার এমনভাবে ডিজাইন করা যে কারের পেছনের অংশ ভাঁজ হয়ে সামনের দিকে গিয়ে গাড়ির সামনের অংশ ঢেকে ফেলতে পারে, ফলে গাড়ির আকৃতি দ্বিগুণ কমে আসে। এর দৈর্ঘ্য হলো 2.8 মিটার আর ভাঁজ করার পর এর দৈর্ঘ্য হয়ে যায় 1.6 মিটার। এই কারটি কেবল ছোটই নয়, এর ওজনও খুব কম, মাত্র 450 কিলোগ্রাম। এর সর্বোচ্চ গতিবেগ হলো ঘন্টায় 60 কিলোমিটার। এর সর্বশেষ যে সুবিধাটি আছে তা হলো এটি রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রিত এবং এটা নিজ অক্ষের উপর ঘুরতে পারে। হাইমো। কারের বদলে অনেক ধরনের বিকল্প ব্যক্তিগত যানবাহন দিন দিন ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে। এর ভেতর অন্যতম হলো বাইসাইকেল। কিন্তু বাইসাইকেলের আকৃতি বলতে গেলে একটু সমস্যাই, আর এর আকৃতিগত সমস্যার সমাধান করেছে হাইমো। ব্যক্তিগত বৈদ্যুতিক বাহনের সব ভালো বৈশিষ্ট্যগুলোই যোগ করা হয়েছে হাইমোতে। এখানে যে বাইসাইকেল দেখছেন তা এমনভাবে কম্প্যাক্ট করা, আপনি খুব সহজেই লাগেজে নিয়ে ঘুরতে পারবেন, এমনকি এটা ভাঁজ করে নিয়ে আরামে ঘোরাফেরা করা যায়। আর এই অসম্ভবকে সম্ভব করার জন্য প্রকৌশলীরা এর মনোথিলিক ফ্রেম ডিজাইন বদলে ফেলেছেন। তার পরিবর্তে এই বাইসাইকেলে আছে একটি ফোল্ডিং লাইন এবং প্রত্যেকটিকেই নিরাপদে ফিক্স করা যায়। সুতরাং এর নিরাপত্তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আর হাইমোর ওজন হলো মাত্র 14.5 কিলোগ্রাম এবং ঘন্টায় 18 কিলোমিটার বেগে চলতে সক্ষম। দিনে 5 থেকে 6 ঘন্টা চার্জ দিলে আপনি 30 কিলোমিটার পথ চলতে পারবেন। ক্ষুদ্র রিভলভার। আত্মরক্ষা কিছুটা বিতর্কিত ইস্যু। আত্মরক্ষার জন্য কে কেমন আকৃতির বস্তু ব্যবহার করবেন, কি যন্ত্র ব্যবহার করবেন, তা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে প্রিয়জন এবং সম্পদ রক্ষায় এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় হলো আগ্নেয়াস্ত্র। শক্তিশালী রিকোয়েল সহ বিশাল আকৃতির বন্দুক বা পিস্তল ব্যবহার করতে অনেকেই ভয় পান। তাদের চাহিদার কথা মাথায় রেখে বাজারে বর্তমানে নানান মডেলের আগ্নেয়াস্ত্র বের হয়েছে, কিন্তু এই নতুন প্রজন্মের আগ্নেয়াস্ত্রগুলো অবিশ্বাস্য রকমের ক্ষুদ্র। স্ক্রিনে যেসব বন্দুকের ছবিগুলো দেখছেন তাদের আকৃতি প্রায় হাতের তালুর সমান। এর দৈর্ঘ্য এক এক মডেলে এক এক রকম হয়ে থাকে, তবে এর গড় দৈর্ঘ্য হয়ে থাকে 7 সেন্টিমিটার এবং ওজন মাত্র 170 গ্রাম। আর এর কার্যক্ষমতা যে কোনো বড় বন্দুকের মতোই, আর এর ক্যালিবারও এক এক মডেলে এক এক রকম হয়ে থাকে। এটা .22 হতে পারে অথবা .32 হতে পারে। সাধারণ মানুষের জন্য এই রিভলভার একটি আদর্শ রিভলভার। এগুলোকে সহজে বহন করা যায়, এমনকি জিন্সের পকেটেও অনায়াসে রাখা যায়। তো
বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। এগুলোর মাঝে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।